হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনে WBCET এক্সামে আসা লেজারের উপরে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তার কমপ্লিট সলিউশন এখানে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন 2019-এ এসেছিল, বলা হয়েছে মিডিয়াম সুইটেবল ফর প্রডিউসিং লেজার রেডিয়েশন হ্যাজ বিন অ্যাক্টিভেটেড টু দ্য কন্ডিশন অফ পপুলেশন ইনভার্সন। ইন দিস সিচুয়েশন দ্য সিস্টেম উইল বি পজিটিভ টেম্পারেচার থাকতে হবে, সিস্টেমে নেগেটিভ টেম্পারেচার থাকতে হবে, টেম্পারেচার জিরো কেলভিন হবে, মে হ্যাভ পজিটিভ অ্যান্ড নেগেটিভ টেম্পারেচার। তো এখানে যেটা বলতে চাইছি যে পপুলেশন ইনভার্সন কন্ডিশনটাকে পেতে গেলে সিস্টেমের টেম্পারেচারটাকে কী হতে হবে। তো আমরা জানি বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে স্পেসিফিক একটা লেভেলে নাম্বার অফ পার্টিকেল বা ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ পার্টিকেল ইকুয়াল টু কী হয়, এন ইকুয়াল টু হচ্ছে এন নট ই ওভার মাইনাস সি বাই কেটি, আর এন নট হচ্ছে গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেল। তাহলে এখানে আমরা লিখতে পারি দুটো এনার্জি লেভেল যদি নিয়ে নেই, যেমন এখানে দেখো আমি নিয়েছি এন নট, একটা হচ্ছে এন, এটা হচ্ছে দুটো লেভেলে নাম্বার অফ পার্টিকেল, তো এটা এক নম্বর লেভেল, এটা হচ্ছে দু নম্বর লেভেল। তো এক নম্বর লেভেল মিনস এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট আর এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। তো এবার এই এক্সাইটেড স্টেটের নাম্বার অফ পার্টিকেল যে এক্সপ্রেশন নিয়ে আসে সেটা হচ্ছে বোলজম্যান ডিস্ট্রিবিউশন থেকে পাই আমরা এন ইকুয়াল টু এন নট ই ওভার মাইনাস অফ ই বাই কেটি। এবার দেখো অপশন যদি আমরা টেস্ট করি তো ফার্স্টে কী রয়েছে, হ্যাজ পজিটিভ টেম্পারেচার রয়েছে। তো পজিটিভ টেম্পারেচার হলে নাম্বার অফ পার্টিকেল এক্সাইটেড স্টেটে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এক্সপোনেনশিয়ালি এটা ডিকে ফাংশন যেমন ছিল তেমনই থাকবে, টি যদি পজিটিভ হয়। তার মানে কিন্তু এন এর মানটা কিন্তু পরপর কমে যাবে, অর্থাৎ বাকি যে গ্রাউন্ড স্টেটের তুলনায় এন এর মানটা কিন্তু কম এক্সাইটেড স্টেটে। আর পপুলেশন ইনভার্সন হতে গেলে এক্সাইটেড স্টেটে কিন্তু নাম্বার অফ পার্টিকেলকে অর্থাৎ অ্যাটমকে বেশি থাকতে হয়। তাহলে এই অনুযায়ী কিন্তু পপুলেশন ইনভার্সন হওয়া সম্ভব নয়। যদি টেম্পারেচার পজিটিভ নেই তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে কি হবে না, নাম্বার অফ পার্টিকেল বা নাম্বার অফ অ্যাটম এক্সাইটেড স্টেটে কিন্তু কমে যাচ্ছে। কিন্তু পপুলেশন ইনভার্সন হতে গেলে গ্রাউন্ড স্টেটের থেকে এক্সাইটেড স্টেটে কিন্তু নাম্বার অফ অ্যাটমকে বেশি হতে হবে। তাহলে সেকেন্ড অপশন যদি যাওয়া হয়, দেখো এখানে কী রয়েছে যে হ্যাজ নেগেটিভ টেম্পারেচার, তাহলে সেই অনুযায়ী কিন্তু নেগেটিভ টেম্পারেচার যদি নেই তাহলে এটা কিন্তু আমাদের পজিটিভ হয়ে যাবে। বোলজম্যান ডিস্ট্রিবিউশন যে ফাংশন বা যে ফর্মটা ছিল তো সেটা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে এক্সপোনেনশিয়ালি। তার মানে গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেল যে এন জিরো ছিল তার তুলনায় কিন্তু এক্সাইটেড স্টেটের নাম্বার অফ পার্টিকেল যে এন, নাম্বার অফ অ্যাটম যে এন, সেটা কিন্তু পরপর বেড়ে যাবে। আর আমরা চাইছি পপুলেশন ইনভার্সন হোক, তার মানে আমাদের এই পপুলেশন ইনভার্সন ঘটাতে গেলে এক্সাইটেড স্টেটের নাম্বার অফ অ্যাটমকে বেশি থাকতে হয় গ্রাউন্ড স্টেটের তুলনায়। তাহলে এটা কখন হচ্ছে, যখন সিস্টেমে টেম্পারেচারটা আমরা নেগেটিভ নিচ্ছি। তাহলে যদি আমরা এখানে কারেন্ট সিচুয়েশন বলি সিস্টেমে টেম্পারেচারের দিক দিয়ে, তাহলে নেগেটিভ টেম্পারেচারকে নিতে হবে, তার ফলে এক্সাইটেড স্টেটে নাম্বার অফ অ্যাটমের সংখ্যাটা বাড়ছে। তো সেকেন্ড কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, স্পেকট্রাল লাইন উইথ অফ দ্য হিলিয়াম নিয়ন লেজার, এটা একটা গ্যাস লেজার সবাই জানি আমরা, ইজ 0.01 ন্যানোমিটার। তার মানে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ডেল্টা ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কত না, 0.01 ন্যানোমিটার। আর এখানে বলা আছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য বিম কত, এ এরিয়া হচ্ছে কত, 0.01 সেন্টিমিটার স্কোয়ার। ইফ দ্য আউটপুট পাওয়ার বলা আছে, পাওয়ারকে পি দিয়ে ডিফাইন করছি, আউটপুট পাওয়ার হচ্ছে কত, 1 মিলি ওয়াট, তার মানে 10^-3 ওয়াট। এবার কোশ্চেনে বলা হয়েছে যে রেডিয়েশন ইন্টেন্সিটি পার ইউনিট ওয়েভ লেন্থ, তাহলে রেডিয়েশন ইন্টেন্সিটি পার ইউনিট ওয়েভ লেন্থ জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে ফার্স্টে আমরা এখানে লিখতে পারি যে রেডিয়েশন ইন্টেন্সিটি কত হয়, আউটপুট পাওয়ার বাই হচ্ছে এরিয়া। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত ভ্যালু, এই রেজাল্টটা পাচ্ছি। এবার রেডিয়েশন ইন্টেন্সিটি পার ইউনিট ওয়েভ লেন্থ বলা হয়েছিল, তার মানে এই যে ডেল্টা ল্যামডা কোশ্চেনে গিভিন আছে স্পেক্ট্রাল লাইন উইথ, এটা যদি আমরা ডিফাইন করে দিই ডিভাইড তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে অর্ডারটা কত, 10^8 পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, এত ওয়াট পার সেন্টিমিটার কিউব। ফার্স্টে রেডিয়েশন ইন্টেন্সিটি বের করেছি ফর্মুলা দিয়ে, আর এখানে পার ওয়েভ লেন্থ পার ইউনিট ওয়েভ লেন্থ বলা ছিল, তার মানে ডেল্টা ল্যামটা দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে পেয়ে যাচ্ছি অপশন বি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে কোএফিসিয়েন্ট অফ স্টিমুলেটেড এমিশন ফর দ্য
পার্টিকুলার ট্রানজিশন এত। এবার দেখো স্টিমুলেটেড এমিশন কোএফিসিয়েন্ট যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় না, বি টু ওয়ান হয়। কারণ লেজারের যদি তুমি বেসিক কনস্ট্রাকশন দেখো, এটা এক নম্বর লেভেল, এটা দু নম্বর লেভেল, তাহলে এমিশন হচ্ছে স্টিমুলেটর এমিশন যখন হয় তখন যে কোইফিসিয়েন্টটা আসে সেটাকে বলা হয় আইনস্টাইন বি কোইফিসিয়েন্ট। আর যেটা টু থেকে ওয়ান হবে এমিশন হচ্ছে মানে, তাহলে সেই অনুযায়ী হচ্ছে বি টু ওয়ানটা এখানে কোশ্চেনে দেওয়া আছে এই মান। এমিটেড ফোটন যেটা হচ্ছে তার ওয়েভলেন্থ দেওয়া আছে 3000 অ্যাংস্ট্রম, তার মানে ফোটনের যে ওয়েভলেন্থটা ল্যামটা দেওয়া আছে কত না এইটা, মানে এখান থেকে যে ফোটনটা এমিট করছে আর কি। তাহলে দেন দ্য লাইফ টাইম অফ দ্য এক্সাইটেড স্টেট, তার মানে এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে লাইফ টাইমটা কত হবে। এমনিতে লাইফ টাইম এক্সাইটেড স্টেটে কি হয় কম হয় কম্পারিজন অফ গ্রাউন্ড স্টেটের থেকে। তাহলে এখানে অ্যাকচুয়ালি লাইফ টাইমকে আমরা টাউ দিয়ে ডিফাইন করি, তো টাউ কত হবে এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে। তাহলে আমরা জানি আইনস্টাইন এ বি কোএফিসিয়েন্টের যে রিলেশন আছে সেটা হচ্ছে এ টু ওয়ান বাই বি টু ওয়ান ইকুয়াল টু হচ্ছে 8 পাই h নিউ কিউব বাই হচ্ছে সি কিউ। আবার ওখান থেকে দেখো এ টু ওয়ানকে আমরা লিখতে পারি এত ইন্টু বি টু ওয়ান হয়ে যাচ্ছে। আর আমরা জানি লাইফ টাইম আর হচ্ছে কি না অ্যাকচুয়ালি টাউ, যেটা এখানে আমরা লেখার চেষ্টা করছি যে লাইফ টাইম আর হচ্ছে কি টাউ, এই লাইফ টাইমকে ডিফাইন করছি টাউ দিয়ে। আর হচ্ছে এই যে এমিশন কোএফিসিয়েন্ট, স্পন্টেনিয়াস এমিশন কোএফিসিয়েন্ট, এর মধ্যে একটা রিলেশন হয় সেটা হচ্ছে টাউ ইকুয়াল টু কত না, টাউ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই কি হয় না ওয়ান বাই এ, স্পন্টেনিয়াস এমিশন কোএফিসিয়েন্ট। তো এইটা লাগানোর ফলে আমরা পেয়ে যাচ্ছি টাউ ইকুয়াল টু, তাহলে এটাকে রিভার্সে চলে আসবে, এটা ওয়ান বাই টাউ ছিল, এ টু ওয়ান এর মানটা এর সঙ্গে সমান হয়, তাহলে টাউ ইকুয়াল টু এটা পাচ্ছি। তো এইবার বসিয়ে দিলে আমরা পাচ্ছি 77.25 ন্যানোসেকেন্ড। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো এখানে 60 রয়েছে, 80 রয়েছে, 40 আর 20 রয়েছে, বাট যেটা নিয়ার অ্যাবাউট হচ্ছে 80, তার জন্য এটা অ্যান্সার কারেক্ট কি হবে না 80 ন্যানোসেকেন্ড। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে লেজার কুলিং অফ অ্যাটমস ইজ প্রডিউস ডিউ টু, লেজার কুলিং যে ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি যে কিভাবে কাজ করে বা কি হয়, লেজার কুলিং অ্যাকচুয়ালি কি হয় না দেখো, ফোটনস ইম্পার্ট করে মোমেন্টামটা দ্য অ্যাটমস, তো তার ফলে কি হয় অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি যেটা ঘটনা হচ্ছে ট্রান্সফার করে মোমেন্টাম ফ্রম ফোটনস টু অ্যাটমস, তার ফলেই আমরা লেজার কুলিং এর ব্যাপারটা পেয়ে থাকি। ঠিক আছে, তো লেজার কুলিং অফ অ্যাটমস যেটা ব্যাপারটা বলছি যে প্রডিউস কিভাবে হয় ডিউ টু ট্রান্সফার অফ মোমেন্টাম ফ্রম ফোটন টু অ্যাটমস। এই কোশ্চেনে বলা হয়েছে যে টেম্পারেচার কত হবে যখন স্পন্টেনিয়াস আর স্টিমুলেটেড এমিশন যে রেটটা আর কি, তো রেটস অফ স্পন্টেনিয়াস অ্যান্ড স্টিমুলেটেড এমিশন সমান হবে, তো ওয়েভলেন্থ ফর স্পেসিফিক ওয়েভলেন্থ ল্যামডার জন্য বিকাম ইকুয়াল হচ্ছে দুটো। তাহলে এখানে বের করতে বলেছে ছিল টেম্পারেচার কত হবে, তার আগে একটু জেনে নেওয়া যাক যে ট্রানজিশন রেট কি হয় স্পন্টেনিয়াস আর স্টিমুলেটেড এমিশনের ক্ষেত্রে। তো প্রথমত হচ্ছে যখন স্পন্টেনিয়াস ইমিশন হয় তখন ট্রানজিশন রেটটা হয় এইটা ডিএন টু বাই ডিটি, এই লেভেল থেকে ট্রানজিশন হচ্ছে, তো এখানে মাইনাস অফ এ টু ওয়ান ইন্টু কি হয় এন টু, কারণ এন টুর মান যদি বেশি হয় তাহলে ট্রানজিশনটা বেশি হবে। আর এখানে দেখো মাইনাস ইউজ করা হচ্ছে এই কারণে যত তুমি টাইম বাড়াবে তত তত কি হবে নাম্বার অফ পার্টিকেল বা অ্যাটম হচ্ছে সেকেন্ড লেভেলে কমে যাবে, অর্থাৎ একটা বাড়লে একটা কমছে, তো নেগেটিভ সাইন। আর এ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আইনস্টাইন স্পন্টেনিয়াস এমিশন কোএফিসিয়েন্ট। এবার সিমিলারলি যদি আমরা স্টিমুলেটেড এমিশনে দেখি তো সেখানে ঘটনাটা কি হয়, এখানে যেরকম লাইফ টাইম কম ছিল এক্সাইটেড স্টেটে, তো অ্যাটমটা কি হলো গ্রাউন্ড স্টেটে চলে এলো, তার ফলে এটা এনার্জি ডিফারেন্স আসবে ই টু মাইনাস ই ওয়ান ইকুয়াল টু এটা ফোটন পাচ্ছি আমরা। তো এরপরে যখন স্টিমুলেটেড এমিশন আমরা পেতে চাইবো তখন আমরা কি করি, এই যে এক্সাইটেড স্টেটে অ্যাটমটা ছিল এইখানেই আমরা একটা ফোটন অলরেডি এর উপরে লাগিয়ে দিব। তো একটা ফোটন দিলাম, এমনিতে একটা ট্রানজিশনের জন্য একটা ফোটন পেতাম, তাহলে ফোটনটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা জায়গায় দুটো এমিশন হচ্ছে, এরকম টাইপের এমিশনকে বলি স্টিমুলেটেড এমিশন, এটা লেজার সোর্সেই দেখতে পাওয়া যায়। তো তাহলে এখানে যদি আমি লিখি যে ডিএন টু বাই ডিটি, তো সেটা অ্যাকচুয়ালি কী দাঁড়াবে দেখো, এখানে আমরা অ্যাকচুয়ালি ফোটনটা পাচ্ছিলাম বাট এখানে আমরা একটা ফোটন দিচ্ছি, তার মানে এখানে কিন্তু স্টিমুলেটেড এমিশনে
হচ্ছে কি এন টুর উপরে তো ডিপেন্ড করবে সিমিলারলি আগের মতন, তার সঙ্গে এনার্জি ডেন্সিটির উপরেও ডিপেন্ড করবে। যেমন এখানে দেখো লিখেছি এন টু ইউ নিউ আসবে এনার্জি ডেন্সিটি যে ফোটনটা দিচ্ছি তার উপরে, এবং আর হচ্ছে এটা কি হচ্ছে স্টিমুলেটেড এমিশন কোএফিসিয়েন্ট আসবে কি আইনস্টাইনের এই কোএফিসিয়েন্টটা ব্যবহার করতে হবে বি টু ওয়ান। যখন স্টিমুলেটেড হয় তখন বি দিয়ে ডিফাইন করা হয়, যখন স্পন্টিনিয়াস হয় তখন এ দিয়ে ডিফাইন করা হয়। তাহলে এইভাবে আমরা পাচ্ছি, দুদিকে নেগেটিভ পাচ্ছি, তো তার জন্য আমি কন্ডিশন অনুযায়ী কি দেওয়া আছে কোশ্চেনে, অ্যাকর্ডিং টু কোশ্চেন দেওয়া আছে না যে স্টিমুলেটেড এমিশন রেট ইকুয়াল টু হচ্ছে স্পন্টিনিয়াস এমিশন রেট, তো দুটোর দিকে দুটো মাইনাস আছে, তো ওটা লেখা না লেখা একই ব্যাপার, তো কেটে গেছে আর কি। তাহলে কি দাঁড়াচ্ছে এইটা আমরা পাচ্ছি। এবার দেখো এখানে অপশনের দিকে তাকিয়ে দেখো যে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা রয়েছে, তাহলে এই ইউ নিউ কে আমরা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করতে পারি ইউ ল্যামডা। আর এই যে মানটা এটা কিন্তু অ্যাকচুয়ালি রিলেশন আইনস্টাইন এবি কোএফিসিয়েন্টের ভ্যালু থেকে আমরা পেতে পারি বা পাই, তাই না? এ টু ওয়ান বাই বি টু ওয়ান ইকুয়াল টু কত হয় 8 বাই h নিউ কিউব বাই হচ্ছে সি কিউব। এবার এখানে দেখো সি বাই আবার নিউ মানে হচ্ছে ল্যামডা হয় এই রিলেশন থেকে, তাহলে আমরা ল্যামডার ফর্মে এটা পাচ্ছি, এটা নিউ এর ফর্মে হতো এটা ল্যামডার ফর্মে পাচ্ছি। তো সিমিলারলি এটা হচ্ছে প্ল্যাং যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেখান থেকে আমরা জানি ইউ নিউ ইকুয়াল টু কত হয় 8 বাই h নিউ কিউব বাই সি কিউব ওয়ান আন্ডার ই ওভার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান। এবার এখানে একটু নিউটাকে যদি ল্যামডার ফর্মে লেখা হয় তাহলে পাচ্ছি এইটা। তো তারপরে তাহলে এইখানে এই মানটা আইনস্টাইন এবি কোএফিসিয়েন্ট থেকে আমরা যদি বসিয়ে দিই ল্যামডার ফর্মে তাহলে বসে দিলে কি পাচ্ছি এইটা পাচ্ছি। আর ইউ ল্যামডার যে মানটা সেটা আমরা এখান থেকে যদি বসাই এখান থেকে তাহলে কি পাচ্ছি না এই মানটা বসিয়ে দিচ্ছি ইকুয়াল টু, তো এদিকে কি ছিল ওয়ান ছিল, তো সেই ওয়ান রয়েছে, তো একে ক্যালকুলেশন করলে পাচ্ছি এই রেজাল্টটা। আর যেহেতু জিজ্ঞাসা করেছে টি কত হবে, তাহলে টি কত হচ্ছে না টি সমান এইচ সি বাই ল্যামডা কে বি এল এন টু। দেখো এটা কোন অপশনে রয়েছে, অপশন এ তে রয়েছে। তো এই টোটাল পাঁচটা কোশ্চেন এখনো পর্যন্ত লেজার থেকে জিজ্ঞাসা করা হয়েছে সেটের এক্সামে। তো এখন এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আরও কোনো স্পেসিফিক টপিককে নিয়ে আমরা প্রিভিয়াস ইয়ারে আলোচনা করব কোশ্চেন এবং তার সলিউশন। থ্যাংক ইউ।